ব্যবসায়ীরা বছর জুড়ে অপেক্ষায় থাকেন কুরবানি ঈদে চামড়া সংগ্রহে, কিন্তু এবার চামড়া সংগ্রহ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন নওগাঁর ব্যবসায়ীরা। ট্যানারি মালিকদের কাছে নওগাঁর ব্যবসায়ীদের গত কয়েক বছরের বকেয়া পাওনা প্রায় 10 কোটি টাকা, আর এই টাকা না পাওয়ায় মূলধন সংকটে বিপাকে পড়েছেন তারা। ওনারাও টাকা দিতে চায় না বলে লস হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, চামড়া পড়ে আছে। আমরা যে হারে ক্ষতির সম্মুখীন হয়েছি, আমাদের নেক্সট জেনারেশন এখানে আর নিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব না। আমরা এই চামড়াগুলো যেন ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিতে পারে এবং তার একটা মূল্য ঠিক দাম পাই। ব্যবসায়ী নেতাদের দাবি, বকেয়া টাকা নিয়ে ট্যানারি মালিক সহ সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের সাথে একাধিকবার বৈঠক হয়, এরপর শুধু আশ্বাস আর প্রতিশ্রুতিতে পার হচ্ছে দিন। প্রতি বছর হঠাৎ হঠাৎ বেড়ে যায়, আমাদের লবণের জন্য অতিরিক্ত খরচ হয়, এই খরচটা আর মেনটেন করা সম্ভব হয় না, এই পরিমাণ দামটা আমাদের বেশি দেয় না। টাকা চাইলে মালিকগণ বলেন 30% টাকা নেন, 20% টাকা নেন, নিয়ে আপনারা বলেন যে সম্পূর্ণ টাকা বুঝিয়ে পাইছি, এভাবে দিতে চাই, দু একজন এভাবে দিয়েছে, আমরা নিয়েছি, আর বাকিগুলো আর দিতে চায় না টাকা। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। জেলায় চামড়া ব্যবসায় যুক্ত প্রায় 200 ব্যবসায়ী প্রতি বছর কুরবানি ঈদে 1 লাখ গরুর এবং প্রায় 80,000 ছাগল ও ভেড়ার চামড়া সংগ্রহ করা হয়। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।